দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির ষষ্ঠ দিনে শুরুতে বাতিল হয়েছে কয়েকজন হেভিওয়েট প্রার্থীর আবেদন। তাদের মধ্যে আছেন আওয়ামী লীগ মনোনীত কক্সবাজার এক আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ, ফরিদপুর তিন আসনের প্রার্থী শামীম হক, বরিশাল চার আসনের প্রার্থী শাম্মী আহমেদ এবং বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অডিটোরিয়ামে শুরু হয় ষষ্ঠ দিনের আপিল শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে উপস্থিত আছেন অন্য চার কমিশনার সহ ইসি সচিব। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৫৬১টি আপিল জমা পড়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনে ২৫৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছে কমিশন। আজ বাকি আপিলগুলো নিষ্পত্তি করার কথা রয়েছে নির্বাচন কমিশনে। শামীম সাহেব, ওনারই দাখিলি কাগজপত্র থেকে দেখা যাচ্ছে যে উনি ৪ডিসেম্বর উনি ঢাকাস্থ দূতাবাস বরাবরে ওনার দরখাস্ত করেছেন এবং এরপরে ঢাকাস্থ দূতাবাস ১৪ডিসেম্বর চিঠি লিখে ওনাকে পাঠাচ্ছে যে এই অ্যাটাচড ফর্মটা ফিল আপ করে আমাদের এমবেসিতে আসতে হবে তোমার নাগরিকত্ব বর্জন পরিত্যাগ করার জন্য। নির্বাচনটি পার্টিসিপেটরি এবং স্বচ্ছ নিরপেক্ষ করতে হবে। আমার নির্বাচনের এখানে এখনও জাতীয় পার্টি, মুক্তিজোট নামে আরও একাধিক তিনটি প্রার্থী এখনও রয়ে গেছে, হয়তো শাম্মী আহমেদ হাইকোর্টেও যেতে পারেন। কাজেই নির্বাচনকে জনগণকে সাথে নিয়ে জনগণের মন জয় করে জিতে আসতে হবে, সেটি বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, যাচ্ছি তার কাছে। সাদেক, এখন পর্যন্ত কতজনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং বাদ পড়েছেন কি বলছেন তারা? অর্জুন, আপনি জানেন যে আজকে সর্বশেষ দিন, মানে ষষ্ঠ দিন আজকে আপিলের শুনানি হচ্ছে এবং নিষ্পত্তি হচ্ছে। আর আজকের বিষয়টি একটু আলাদা, সেটি হচ্ছে যে এর আগে যে আপিলগুলো নিষ্পত্তি হয়নি বা কিংবা এই আপিলগুলো যেগুলো এখন পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি এই নির্বাচন কমিশন থেকে, সেই বিষয়গুলো আজকে শুনানি হচ্ছে। বলা যায় যে হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে হেভিওয়েট প্রার্থী বলতে আমি বুঝাচ্ছি যে নৌকার বা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে আমি যদি বলি কক্সবাজার এক আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমেদ, তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এরপরে আমরা দেখেছি যেটা সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, যদিও তিনি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন তবুও তিনি আগে আওয়ামী লীগের টিকিটে, নৌকার টিকিটে তিনি পাশ করেছিলেন, সেই সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরপরে আমরা দেখেছি এ কে আজাদ, যিনি একজন ব্যবসায়ী, তিনি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন, তার যে আপিলের ভিত্তিতে আমরা দেখেছি যে শামীম হক, তিনি হচ্ছেন ফরিদপুর তিনে, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে শাম্মী আহমেদ, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে, যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল চারে। এরপরে আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যে শাহজাহান ওমর, যিনি ঝালকাটি একে দাঁড়িয়েছেন, তার মনোনয়ন বৈধ কি না তার বিরুদ্ধে দুটি আপিল রয়েছে, সেই আপিলগুলোর শুনানি এখন পর্যন্ত হচ্ছে। তার ভাগ্যে কী ঘটে সে বিষয়টা আপনাকে নিশ্চয়ই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আজকে অন্যান্য দিনে যেমন আমরা দেখি যে ১০০টি আপিলের শুনানি হচ্ছে, আজকে কিন্তু সেই পরিমাণ আপিল নেই। আজকে আপিলগুলো একটু আলাদা অন্যান্য আপিলগুলোর থেকে, যেটি আপনাকে আগেও জানিয়েছি, আজকে মোট ৭৪টি আপিল রয়েছে। এর ভিতরে ৬১টি নিয়মিত আপিল, এর বাইরে যে আপিলগুলো রয়েছে সেগুলো অনিয়মিত আপিল, সেই আপিলগুলো শুনানি হচ্ছে একের পর এক। আর এখন পর্যন্ত প্রায় ৭০টি আপিলেরই কার্যতালিকা চলে এসছে, এর কিছু কিছু আপিল এখন পর্যন্ত পেন্ডিং আছে। বিকেল পর্যন্ত আমরা জানবো যে আজকে যেহেতু শেষ দিন, আমরা জানবো যে ৬৩১ জন যে বাতিল পড়েছে তার মধ্যে ৫৫০ জন যে আপিল করেছে তার মধ্যে কতজন টেকেন। এবং এবারের একটি বিশেষ বিষয় সেটি হচ্ছে যে যারা বৈধ হয়েছে রিটার্নিং অফিসারের মাধ্যমে, তাদের বিরুদ্ধে যে আপিলগুলো হয়েছে তার মাধ্যমে আমরা দেখেছি যে তাদের যে আপিলগুলো বাতিল হচ্ছে, যেটি আজকে আমরা দেখেছি। ফারজানা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।